ভয়াবহ আগুনে জ্বলছে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে তীব্র তাপদাহের মধ্যেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে ফায়ার সার্ভিস বলছে ফায়ার ফাইটিংয়ের মেশিন ও যন্ত্রপাতি নিয়ে ঘটনাস্থলে পৌঁছানো যায়নি বিকেলে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুর বুনিয়া টহল ফাঁড়ি সংলগ্ন লতিফের ছিলা নামক এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে খবর পেয়ে বন বিভাগ স্থানীয় এলাকাবাসী ও জেলার মোরলগঞ্জ ও মংলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছলেও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস জানায় আগুন লেগেছে সেখান থেকে পানির দূরত্ব প্রায় দুই কিলোমিটার যার কারণে এখন পর্যন্ত আগুন নির্বাপনের কাজ শুরু করতে পারেননি তারা রবিবার সকালে আগুন নেভানোর কাজ শুরু করা হবে জানান ফায়ার সার্ভিসের মংলা স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ কায়ুমজামান